দেখো বৃষ্টি, তুমি নিশ্চয়ই জানো দিল্লিতে জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল এবং আজকেই সেই টিমের পৌঁছানোর কথা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর কিন্তু একেবারে তুঙ্গে। দিল্লি হিংসায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ আনসারের সঙ্গে হলদিয়া তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করে বলেছেন, তৃণমূল হলো সেই দল যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, যদিও বিজেপির আক্রমণে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় দিল্লিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল। আর তার আগে দিল্লি হিংসার প্রধান অভিযুক্ত মোহাম্মদ আনসারের সঙ্গে হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের এই ছবিকে হাতিয়ার করেই আক্রমণ শানাতে শুরু করল বিজেপি। ছবিতে দিল্লি হিংসায় মূল অভিযুক্ত মোহাম্মদ আনসারের সঙ্গে যাকে দেখা যাচ্ছে তার নাম আজিজুল রহমান, হলদিয়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আপনি কি আনসারকে চেনেননি? আনসার এখানে কুমারপুরে ছিলেন, না চেনার কি আছে? সেইখানে আড্ডা ফাড্ডা মারে, না চেনার কি আছে? সেখানে একটা আপনার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে, সেটা নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাদ্দামের ছবি ভাইরাল হয়েছে, কি হয়েছে তার দ্বারা কি প্রমাণিত? বুধবারই দিল্লি হিংসায় ধৃত আনসারের প্রশংসা শোনা গেছিল তৃণমূলের 50 সদস্যের গলায়। গ্রামবাসী আমার 54 নম্বর বুথের মানে উনি আর কি, হ্যাঁ ভোটার তো, উনি খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাদের সবাই ওর জন্য খুব দুঃখিত, ওকে ধরছে বলে আর ওকে বিনা কারণে মানে ফাঁসিয়ে দিল এইটা নিয়ে। এই প্রেক্ষাপটে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করে বলেছেন, জাহাঙ্গীরপুরী হিংসার চক্রী আনসারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক এবং যোগ রয়েছে। তৃণমূল হলো সেই দল যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। এই সন্ত্রাসীদেরকে গোটা ভারতবর্ষে যত সন্ত্রাসী আছে পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই করছে মমতা ব্যানার্জি। কোন এলাকায় কোন কর্মসূচিতে, কোন সামাজিক কর্মসূচি কিনা, কোন পরিস্থিতিতে আজকালকার দিনে কার কি ছবি থাকে, সেই ছবির উপর দাঁড়িয়ে যদি আমাকে এখন বিচার বিশ্লেষণ করতে হয়, তাহলে তো সবার আগে দেখা যাবে আইকোরের মালিকের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিমের ছবি আছে। এখন তার থেকে যদি কোনো উপসংহার টানতে হয়, তাহলে এক্ষেত্রেও তাহলে সেই ধরনের আসে। ফলে কাকে কখন কিসে দেখা গেছে, আমরাও বহু অনুষ্ঠানে যাই, কে কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে ছবি উঠছে, তার উপর দাঁড়িয়ে বিস্তারিত না জেনে এটার মন্তব্য করাটা বা কোনো উপসংহারে পৌঁছানোটা সমীচীন বলে মনে হয়। দিল্লি কাণ্ডের মাস্টার মাইন্ড মোহাম্মদ আনসারের ভুয়ো ফেসবুক প্রোফাইলে দিল্লির স্থানীয় বিজেপি ও আম আদমি পার্টির নেতাদের সঙ্গে ছবি ঘিরেও ইতিমধ্যে বিজেপি ও কেজরিওয়ালের মধ্যে বাগযুদ্ধ চলছে। এদিকে দিল্লি হিংসার তদন্তে বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঘোরে দিল্লি পুলিশের দল। প্রথমে তারা যায় মহিষা দলের কাঞ্চনপুরে ধৃত আসলামের বাড়িতে, এরপর নন্দকুমারের ধৃত আরেকজনের বাড়িতে যান দিল্লি পুলিশের অফিসাররা, বিটন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখো এর আগে পাপি আমরা জানি যে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল রামপুরহাট অর্থাৎ বকটুই গ্রামে এবং একই সঙ্গে হাসখালী কাণ্ডেও, এবং তার পাল্টা কি বলবো আমি জানি না, কিন্তু মানে কার্যত তো সংঘাত শুরু হয়েছে দেখাই যাচ্ছে তাই। এবং আমরা যেটা দেখছি, যেমন তুমি বললে যে আজকে কিন্তু এই জাহাঙ্গীরপুরীতে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা, এবং তারা কি ফ্যাক্ট ফাইন্ড করবে সেটাই কিন্তু দেখার। রাজধানীতে পৌঁছবে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল, আর এ নিয়ে কিন্তু কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। তৃণমূল বিজেপির মধ্যে এবার কার্যত ফ্যাক্ট ফাইন্ডিং সংঘাত। রামপুরহাটের বকটুই গ্রামের হত্যাকাণ্ড এবং হাসখালীর গণধর্ষণ খুনের মামলায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছিল বিজেপি। এবার জাহাঙ্গীরপুরীর হিংসায় দিল্লিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল। শুক্রবারই রাজধানীতে যাচ্ছে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। হাসখালীতে 5 মহিলা নেত্রীর প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। দিল্লিতে 5 মহিলা নেত্রীর প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। জাহাঙ্গীরপুরে যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। যে যে জায়গায় আইন শৃঙ্খলাটা বিজেপি দেখার কথা, সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে সম্প্রতি, সেটা সন্ত্রাস, সেটা মানবাধিকার লঙ্ঘন। তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি দল সেখানে যাওয়ার আলোচনা চলছে। হেলে ধরতে পারে না, কেউ উঠে ধরতে যাচ্ছে, তো সেরকম হচ্ছে অবস্থা। পশ্চিমবঙ্গের মতো রাজ্য সামলাতে পারছে না, তারা যাচ্ছেন আবার দিল্লিতে। আমি স্যালিউট জানাই যেভাবে চারপাশের মানুষ ওখানে যুক্ত হয়েছেন বামপন্থীরা, এতদিন করেননি, 3 দিন 4 দিন চলে গেল, হয়তো গতকালকে যেভাবে ওটাকে প্রতিরোধ করা হয়েছে, তারপরে হয়তো তৃণমূলের মনে হয়েছে
তা সত্ত্বেও আমরা মনে করি সবারই এক্ষেত্রে প্রতিবাদ করা উচিত। বৃহস্পতিবার হিংসা বিধ্বস্ত জাহাঙ্গীরপুরীতে প্রতিনিধি দল পাঠায় কংগ্রেস, কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দিল্লি কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। বুধবার এই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিজেপি শাসিত উত্তর দিল্লি পুরসভা। শেষে সিপিএম নেত্রী বৃন্দা কারাট সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে গিয়ে উচ্ছেদ আটকান। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে কটাক্ষ করে কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন। দিল্লিতে যথেষ্ট যোগ্য লোক আছে, তারা করে নেবে। যারা করেছে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাদের কলার ধরে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। পশ্চিমবাংলায় এই দৃশ্য আমরা কবে দেখবো? এই সমাজ বিরুদ্ধে যারা খুন খারাপি করছে, রেপ করছে, তাদের কোমরে দড়ি কবে পড়বে? পুলিশের দম আছে কি? এ সরকারের সদিচ্ছা আছে কি? এই প্রশ্নের আগে জবাব দিতে হবে। পরের খবরে এবার নজর রাখছি পুরভোটে দলীয় প্রার্থী নিয়ে অসন্তুষ্ট নেতা কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে, এমনটাই দাবি পশ্চিম মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতার। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বালতা তৃণমূলের বক্তব্য, বিজেপি আগে নিজের ঘর সামলাক। প্রথম তালিকার নাম থাকলেও চূড়ান্ত তালিকার নাম বাদ চলে গেছিল। কারো আবার পছন্দের প্রার্থীকে প্রার্থী করেনি দল। পুরভোটে দলীয় প্রার্থী নিয়ে অসন্তুষ্ট এরকমই নেতা কর্মীদের ফোন করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। মেদিনীপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর সান্দিগ্রাহী। পুরভোটে প্রথম তালিকায় তার পছন্দের প্রার্থীর নাম থাকলেও চূড়ান্ত তালিকায় সেই নাম বাদ চলে যায়। এ নিয়ে ক্ষোভের কথা দলকে জানিয়েছিলেন তিনি। তার বক্তব্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন আসে তার কাছে। অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। প্রথমটা ঘাবড়ে যাই, কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলছে, না আমি ওই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি। তারপর ওনারা জিজ্ঞেস করেন যে এখানকার দলীয় অবস্থানটা কীরকম, বা এখানে যে আমি ওয়ার্ডের সভাপতি রয়েছি সেখানে তার অবস্থানটা কীরকম, এটা জানতে চান। প্রত্যেকটি জেলার একদম ডাটাবেস, তৃণমূল স্তরের ডাটাবেস, প্রত্যেকটি কর্মীর ডাটাবেস, প্রত্যেকটি এলাকার ডাটাবেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, এবং সেইভাবেই উনি কিন্তু প্রত্যেকটি কর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই দিকে দিকে বিক্ষোভের ঝড় ওঠে। পরিস্থিতি এমন হয় যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। এই প্রেক্ষাপটে অসন্তুষ্টদের ফোন করা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পুরনো তৃণমূল পন্থী এবং অভিষেক গোষ্ঠীর যে লড়াই, তাতে অভিষেক গোষ্ঠী মনে করছে যে তারা বোধ হয় পিছিয়ে যাচ্ছে, তাই জন্য নিচু তলায় কিছু জায়গায় ফোন করে করে চেষ্টা করছে তাদের নিজেদের মান সম্মান বাঁচিয়ে রাখার। কারণ আমরা দেখেছি পুরসভা নির্বাচনে কোনো অভিষেক পন্থীরা কেউ প্রার্থী হতে পারেননি। তৃণমূল সূত্রে দাবি, গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এরকম ফোন অনেক নেতার কাছেই গেছে। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। বৃষ্টি দেখো সোনারপুরে একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দর্শকদের জানিয়ে দিই, সোনারপুর থানার নাকের ডগায় প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় মাছের আড়তে এসে প্রথমে হুমকি দেয় বলে অভিযোগ, এবং তারপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে গুলিতে কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শীদের কি দাবি, স্থানীয় মানুষজন তারা কি বলছেন, কেন গুলি চলল এভাবে? একেবারে সোনারপুরে থানার নাকের ডগায় এভাবে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, প্রত্যক্ষদর্শীদের কি দাবি, কি হুমকি দিয়েছেন ওই অভিযুক্ত ব্যক্তি? দেখো পাতিয়া, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি একটি গাড়িতে করে এসেছিল, এবং এলাকার প্রত্যক্ষদর্শীরা দাবি করছে যে ওই গাড়িতে পুলিশ লেখা ছিল। সেই গাড়ি নিয়ে ওই দুষ্কৃতি এলাকাতে আসেন, এসে হঠাৎই কাছাকাছি একটি দোকান আসে, সেই আছে, সেই দোকানের ভিতরে প্রথম ঢোকে, তারপর গালিগালাজ করতে থাকে, তারপর হঠাৎই গুলি চালিয়ে দেয়। এক রাউন্ড গুলি চলেছে, দ্বিতীয়বার আবার গুলি চালানোর জন্য সে চেষ্টা করছিল, এলাকার লোকজন জড়ো হয়ে যায়, তারপরে সে পালিয়ে যায়, এমনটাই কিন্তু এলাকা মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। বিষয় হচ্ছে যে যে জায়গায় ঘটনা ঘটেছে একেবারে সোনারপুর থানা লাগোয়া এই জায়গা বলতে পারো, এছাড়াও একেবারে জমজমাটি এলাকা সোনারপুরের, যেখানে সোনারপুর অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে, প্রচুর লোকের এখানে যাতায়াত রয়েছে, সেই জায়গায় এই ঘটনা ঘটলো কিভাবে, সেই বিষয়ে
এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই দুষ্কৃতি যার বিরুদ্ধে অভিযোগ তাকে গোপাল নাম এলাকার লোকজনের কাছ থেকে পাওয়া যাচ্ছে, পরিচিত দুষ্কৃতি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কাছাকাছি সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা একাধিক রয়েছে, সেই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে পুলিশ তদন্ত এগিয়ে যাচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এই ঘটনা নিয়ে স্থানীয়রা কি বলছেন শুনব। আমরা এখানে দোকানে সবাই আছি, কাস্টমার আছে, সবাই এখানে খাচ্ছে দাচ্ছে চাটা। আমার তো এরকম ছোটখাটো দোকান, ও একটা চারচাকা গাড়ি নিয়ে আসলো, আমরা তো ওর দেখলেই তো ভয় পেয়ে যাই, আমরা মতন আমরা চুপচাপ আছি। এবার আসলো, এসে গালাগালি করলো, গালাগালি করে আবার গেল, আবার আসলো, এসে একটা একটা পিস্তল বার করলো, এত বড় একটা পিস্তল। তা ওটা আমরা তো বুঝি না যে পিস্তল না কি, আমরা জানি বাচ্চাদের খেললাম। এই জায়গাটা দাঁড়ালো, দাঁড়িয়ে এইভাবে আমি করে ফায়ার করলো, খুব জোরে আওয়াজ হলো, আমরা কান ধরে ওই জায়গাটা বসে গেলাম। ওর নাম এখানে সবাই গোপাল বলে ডাকে। সোনারপুর থানার কাছে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরের কি বক্তব্য দেখুন। গৌতম খান, শুনেছি যে ওইকালে আমার 12 নম্বর ওয়ার্ডে নিজের তলায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, গুলি চালানো হয়েছে। এই ঘটনা পুলিশকে আমি বলেছি এবং পুলিশ যথাযথ তদন্ত করছে, পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করা হোক।